সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো আমি এই কামনা করি। আজকে আমি তোমাদের আরেকটা অঙ্ক মানিন্য নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা মানিন্য অনেক মানিন্য করেছি, এর মধ্যে একটা মানিন্য আমরা আজকে দেখব। যদি x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হয় তবে দেখাও যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 2 অর x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 এরকম সবগুলি মানে আমি লিখতাম। বলি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 এভাবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 এভাবে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 2 এভাবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2 মজার বিষয় হলো শুধু এগুলি না, এখন যদি আমি লিখি যে x টু দি পাওয়ার 3 যোগ x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 তা হবে। যদি লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এইটুকুর মান হতো তা হবে। যদি বলি যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 তা হবে। যদি বলি x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2 তা হবে। এই মান থেকে এই সবগুলি অঙ্ক যে কোনো অঙ্ক করা যাবে, তবে মানটা রাখতে হবে যে x প্লাস 1 বাই x এর মান 2। এই মানের সাহায্যে আমরা অঙ্কটা করতে পারবো। এখন দেখো আমি একটা অঙ্ক করি, এই মানের সাহায্যে যে কোনো একটা অঙ্ক আমরা করতে পারি। যদি এই মানটা দেওয়া থাকে তাহলে এই মানটাকে আমি এটা বলতে পারি দেওয়া আছে, দেওয়া আছে। এখান থেকে আমি যদি ডাইরেক্ট লসাগু করি, লসাগু হবে এক্স, এক্স হবে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, 2x থেকে এই পাশে আনলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা এটা একটা সূত্র বসছে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এই হোল স্কোয়ার যদি ওই পাশে নেওয়া যায় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 1। ওই যে এক্স ইকুয়াল টু 1 এর মানটা বের হলো, এই মানটা তুমি যে কোনো সমীকরণে বসাও লেফট হ্যান্ড সাইডে বসালে 2 আসে, 2 চলে আসবে। দেখো এখন যদি আমি বসাই লেফট হ্যান্ড সাইড দেখি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে আমি দেখে আই যে x এর মান কত আসছে 1। এখন যদি 1 বসাই 1 টু দি পাওয়ার 4 1 বাই 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 মানে 1 আর 1 বাই 5 মানে 1 ইকুয়াল টু এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমি এই মান করতে পারি, এভাবে তুমি যে কোনো মান বের করতে পারো এই মানের সাহায্যে। এখন তুমি যদি কয় যে আমি এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এইটুকু মান বসাও তাহলে কিন্তু কত আসবে হিসাব করে তোমার চলে আসবে। এইভাবে তুমি এই মানগুলি করতে পারো। তো আশা করি তুমি বুঝতে পারছো, কারণ এই মানের সাহায্যে তোমরা তুমি যে কোনো অঙ্কই করতে পারো। তো বন্ধুরা তোমরা এই জিনিসগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, পরীক্ষা হবে, যত টাইমে পরীক্ষা হবে সরকারি সিদ্ধান্ত মোতাবেক তোমরা বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবে। তো আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।